আর তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি দোকানে চলো। পিঠটা ব্যথা করছে তখন শুয়ে পড়ো, আমি দাঁড়িয়ে যাচ্ছি একবার। হাতি আমার গায়ে উঠলে আমি চেপটে যাবো, চল এখান থেকে। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 10:30, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি কুট্টি ও জাস্ট বৃন্দা যাচ্ছি। কুট্টি তো 6:10 নাগাদ বেরিয়ে চলে গেছে। ও আমাকে জাস্ট একবার বললো, ডাকলো আমাকে, বললো দরজাটা দাও। আমি উঠে দরজাটা দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। তারপর দিদি এলো, রান্নার দিদি জয়া দিয়ে এলো। জয়া দিয়ে তখন 9:45 নাগাদ এলো, তখন নক করলো যখন, আমি তখন উঠে দরজা খুললাম, আর তখন থেকে শুইনি। এডিটিংয়ের কাজগুলো করলাম, অলরেডি ভিডিও একটু আগে পোস্ট হয়ে গেছে, অলরেডি হয়তো তোমরা এতক্ষণে দেখেও নিয়েছ। আর আজকে কি কি লাঞ্চে হচ্ছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। টিফিনে হচ্ছে আজকে পরোটা, এই যে, আর এর সাথে হয়েছে সাদা আলুর তরকারি। আর লাঞ্চ আজকে কি হচ্ছে কাকিমা? আলু পোস্ত হচ্ছে, আর নিচে মামমাম করছে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর ভাত ডাল তো হচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর একটা কথা তোমাদেরকে বলার, যেটা জয়াদি কিন্তু একবার কাকিমা একবার দিদি যাই হোক, এক জয়াদি কিন্তু আমাদের বেদিয়াপাড়াতেই থাকে। জয়াদির একটুখানি আরও একটা দুটো রান্নার কাজের দরকার, ঠিক আছে? যারা মোটামুটি আমার বেদিয়াপাড়ায় 90% লোকই আমার ব্লগ দেখো, প্রচুর কমেন্টও আসে আমার কাছে, আমি জানি। তাই জন্য যাদের যদি কারোর মনে হয় যে বাড়িতে কাজ রান্নার জন্য কাউ মানে নিতে হবে কাউকে, তাহলে আমার কমেন্ট বক্সে একটুখানি কমেন্ট করো, তাহলে জয়াদির নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। জয়াদি খুব ভালো রান্না করে, আর সবথেকে বড় কথা এখন যে জিনিসটা, খুব কম তেলে ভালো রান্না করতে পারে, ঠিক আছে? এক নম্বর কথা। আর দু নম্বর কথা, বেদিয়াপাড়ার মধ্যেই থাকে, বেদিয়াপাড়ায় মোটামুটি যারা থাকো তারা জয়াদির সাথে একটুখানি যোগাযোগ করে নিও, তাহলে জয়াদিরও খুব সুবিধা হয়। এখন টিফিনটা হয়ে গেল, মানে টিফিনটা রেডি হয়ে গেলে মাম্মা জয়াদিকে একটুখানি আল পোস্ত বাবা এনে দিল। পোস্তটা আমি এখন বেটে দেবো, বেটে দিলে পোস্তটা হয়ে গেলে জয়াদির আজকের কাজ হয়ে যাবে। আজকে মাছ করলো না এই কারণে, যেহেতু আজকে উল্টো রথ, ঠিক আছে? আজকে যেহেতু উল্টো রথ, তাই জন্য আজকে নিরামিষই খাওয়া হবে সবাই। নিচে মাম্মা মুগের ডাল ভাত আর সয়াবিন আলুর তরকারি করেছে, আর ওপরে জয়াদি আলু পোস্ত করে দিয়েছে। এইভাবেই মিলিয়ে মিশে আমাদের চলে, হাফ কিছু মাম্মাম করলো, হাফ কিছু জয়াদি করলো, এইভাবেই চলে। কারণ কারোর উপর একার তো প্রেশার দেওয়াটা উচিত না, ওই জন্য, ঠিক আছে? আর এইখানটা দেখো আমার খুচরো পাপ হয়েছে এইখানটা, ঠিক আছে? কুট্টির আসতে এখন 10:30 বাজে, এখন আস্তে আস্তে 1 ঘন্টা। ততক্ষণে আমি বাবা মাকে একটুখানি টিফিনটা দিই, চা দিই, তারপরে আমি স্নান করে পুজোটা করে নিই, তারপর কুট্টি এলে একসাথে টিফিন করবো। এই যে এখানে পরোটা তরকারি, নিচে মাম্মাম বাবা দাদাভাই দিদি আর 8টা পরোটা, সারা তরকারি দিয়ে দিই, আমরা কুট্টির টপরে রেখে দিয়েছি, আর কাকিমা এখনো কাজ করছে ওই যে ওখানে। এই যে আমাদের সবাই লিকার চা খায়, আমার আর কুট্টিরটা ফ্ল্যাক্সে রেখে দিলাম, আর এই চাটা বাবা মাকে দিয়ে আসি, চলো। স্নান করে এলাম, দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে, এবার যাবো ঠাকুর ঘরে। আজকে উল্টো রথের পুজো করবো, বাবা ফুল মিষ্টি ফিষ্টি সব এনে রেখেছে, এই রথটাকে এখন ঠাকুর ঘরে নিয়ে যাব, এটাকে সাজাবো, সাজিয়ে পুজো টুজো করবো। আমার জবু দাদাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি আজকে, সব ঠাকুরকে সুন্দর করে মালা পরিয়ে দিয়েছি, আর এখানে আমার রথটাও সাজিয়ে দিয়েছি, এই দেখো। এই যে ঠাকুরের ফেভারিট খাবার মালপোয়া, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এখানে, এই যে, আর এখানে রথের ঠাকুরের খাবার। আমি একটু উল্টো রথ টেনে নি। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। গুড আফটারনুন এভরিওয়ান, আর বাজে এখন 12:15, এই জাস্ট দোকান থেকে গেলাম, 6টায় গেছি, 12:15 গেলাম, 6:15 পুরো কাজ সাবার করে আমি চলে এসেছি, আর এখন বাড়ি এলাম, একটু ফ্রেশ হবো, স্নানটা পরেই করবো ভেবেছিলাম, একটু সেলুনে যাবো চুল ফুল কাটতে, দেখা যাক কী করি। আর কিছু আমার নিজের পার্সোনাল গাড়ির কাজও আছে, সেগুলো মেটাবো, আর এখন ফার্স্টে আগে টিফিনটা করে নিই। কী হয়েছে টিফিনের রিম্পা? ও ভাই পরোটা সাদা তরকারি। এই যে কুট্টির খাবার বেড়ে নিয়েছি, ও এখন টিফিন করবে, এই যে এটা আর এটা।
বারোটার মধ্যে কাজ শেষ, সেটার মতো মজা কিছু আছে তাই না? আমি আমার গাড়ির কাজ আর অন্যান্য ব্যবসায় সময় দেবো, আমাদের বন্ধুদের সাথে সময় দেবো, এই তো জীবন। বাহ, এইভাবে কেটে গেলেই হলো তাই তো? ও ভাই, ও ভাই, ও ভাই, এই যে এই যে নিচে আলু পোস্ত, এখানে আমাদেরটা রেখে দিলাম। আচ্ছা, রাতে আলুর তরকারিও রয়েছে অনেকটা। আচ্ছা, আর এটা টুরি নামাকে দেবো নিচে। আচ্ছা, তোমার গ্ল্যামার বেরিয়ে যাচ্ছে গো, কিছু খাচ্ছ নাকি? না, কিছু মাখছো বলছো না? আমাদের ভিউয়ার্সদের বন্ধুদের বলছো না কি মাখছো মুখে? চোখের তলার কালিটাও কমে গেছে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ও ভাই, কালি কালি চোখের তলার কালি কমে গেছে। ও ভাই দেখি, আর ডাবগুলো পড়েই আছে, খাওয়া হচ্ছে না, কারণ যেহেতু টাইম মতো ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। আগে কি হতো, সকালবেলা উঠেই 10-11টায় ঘুম থেকে উঠতাম, উঠে ডাব খেয়ে তারপরে একটু চা বিস্কুট খেয়ে বেরিয়ে যেতাম। এখন তো সেটা হচ্ছে না, এখন খাওয়া দাওয়াটা টাইম মতো হয়ে যাচ্ছে বলে ডাবগুলো পড়ে থাকছে। কিন্তু এটা একদম মানে বাজে কাজ, ডাব খেতেই হবে। তাই জন্য এখন রিম্পা বেরোচ্ছে, রিম্পাকে একটা ডাব খাইয়ে দেবো জোর করে, আর আমিও একটা জোর করে খেয়ে নেবো, কারণ পেটটা আমার ভর্তি হয়ে গেছে। আর এইটাকে কাটবো, এ বিশাল সাইজ, যা মনে হচ্ছে তো 2 গ্লাস জল বেরোবে। দেখা যাক কতটা ডাব হয়। ডাব হয় মানে জল হয় আর কি। ফোটা ফোটা জল পড়ছে কেন? আজকে একদম অল্প করে কেটেছে, নোংরা হচ্ছে না মনে হয়, এক গ্লাসের উপর হয়ে যাবে মনে হচ্ছে, এটাতেই দুজনে হয়ে যাবে। দাঁড়াও, তুমি এটা এক গ্লাস খেয়ে নাও। ডাব খাওয়া, ব্রেকফাস্ট করা, সব কিছু হয়ে গেছে। দুপুরের পোস্তটা কৌটোতে ঢুকিয়ে নিয়েছি, বা নিচে যাবো, মাম্মাম ভাত ডালটা গুছিয়ে দেবে, ভাত ডাল পোস্ত নিয়ে চলে যাব। আর মাম্মাম সোয়াবিন আলুর তরকারি করছে, ওটা নিয়ে যাবো না, বেকার, এত খাওয়া পসিবল হয় না দোকানে, ওই জন্য। আর তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি দোকানে চলো। আর যেটা হচ্ছে বলার, যেটা হচ্ছে কালকে হচ্ছে রবিবার, কালকে সোনা বাবা, কালকে সানডে, কালকে হচ্ছে রবিবার, কালকে সোনা বাবা দিদিয়া দাদা ভাই পুরি যাচ্ছে, কালকে রোববার, কালকে যাচ্ছে শুক্রবার, ফ্রাইডে শুক্রবারে আসছে, ঠিক তার পরের শুক্রবারই 22 তারিখ সোনা বাবার 1 ইয়ার বার্থডে, ঠিক তার পরের শুক্রবারই আমরা আবার পুরি চলে যাবো বাইক নিয়ে, সোজা কথা। তাই শুক্রবারই যাচ্ছি তোমরা? না, কিবারে যাবো এখনো ঠিক করিনি, সোনা বাবার বার্থডের পরে 1-2 দিনের মধ্যেই আমরা বাইকে ক্যারিয়ার লাগাতেও বলে দিলাম, বাইক তাও গ্যারেজে রয়েছে, বললাম ক্যারিয়ারটা লাগিয়ে রাখো, রিম্পা হেলান দিয়ে বসে বসে যাবে, 500 কিলোমিটার রাস্তা তো। আমার কোনো ব্যাপার না, যাই হোক, আমরা তো পুরুলিয়ায় গেলাম 364 কিলোমিটার। হ্যাঁ, কত দুটো তো নেতারহাট আছে, অসুবিধা নেই, কিন্তু জগন্নাথকে একটু পুজো দিয়ে আসতেই হবে, মন খুব টানছে, ওরা ঘুরে আসুক, তারপর সোনা বাবার, ও তার মাঝখানে সোনা বাবা, ওরা শুক্রবার আসছে, তার পরের শুক্রবার তো সোনা বাবা জন্মদিন, তার মাঝখানে মানে দিদিয়াররা তো শুক্রবার আসছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার 6 দিনের মধ্যে সোনা বাবার মামা বাড়ি থেকে মামা ভাত আছে, শুক্রবারের মধ্যে মামা ভাত, আবার শুক্রবার কি করতে হবে, ব্যাক টু ব্যাক প্রোগ্রাম, ব্যাক টু ব্যাক প্রোগ্রাম। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দোকানে ছেড়ে দিলাম, এবার আমি যাব কোথায়, নিজে যাব ফ্রেশ হতে, জঙ্গলি থেকে মানুষ হতে যাব। আজকে উল্টো রথ, তাই ভাবলাম একবার জগন্নাথ দেবের দর্শন করে নিই, রিম্পা তো পুজো দিয়েই গেছে সকালে। কি এবার একটু ভদ্র ভদ্র লাগছে আমাকে, মাঝে এখন বাবারে 3:35, এইসব স্নান টান করে এলাম, আর আজকে যেহেতু আমি সকালে টিফিন করেছিলাম, পেটটাও ভর্তি ছিল, এবার আমি লাঞ্চটা করে নেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লক্ষণ রেখা টেনে দিয়ে গেছে যাতে পিঁপড়ে না ঢুকতে পারে, একটু রথও টেনে নিই, আজকের দিনে রথ টানতে হয়। ব্যাস 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 ব্যাস, আজকে লাঞ্চে আছে দেখো ভাত, সোয়াবিন আলুর তরকারি, ডাল, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আলু পোস্ত আর লেবু। প্রথমে তো ভুলেই গেছিলাম যে আজকে উল্টো রথ, তাই কালকে রাত্রেবেলা রিম্পাকে বলেছিলাম তাহলে কাতলা মাছগুলো আছে ওগুলোই রান্না করে ফেলো, তারপরে সকালবেলা হুশ পড়েছে আজকে যে উল্টো রথ,
আজকে নিরামিষ হয়েছে। আর দেরি করছি না, এমনি অনেক বেলা হয়ে গেছে, 4টে মতো বাজতে যায়, তাড়াতাড়ি লাঞ্চটা করি, করে একটু রেস্ট নেবো, তারপরে ইম্পাকে যাবো আনতে, তারপর দেখি কোথায় যাই না যাই। ঘড়িতে বাজে 5টা 9, অনেকটাই লেট হয়ে গেছে, এখন খেতে বসবো। খাওয়ার কী কী ছিল তো তোমরা দেখেই নিয়েছো, পিঙ্কির খাওয়া হয়ে গেছে একটু আগে, এবার আমি খাবো। এখনও কাউন্টারে কাস্টমার রয়েছে, সে সকাল 11:30 থেকে চলছে, কন্টিনিউ কাস্টমারের ভিড়টা রয়েই যায়, পুজো যেহেতু এসে গেছে, এখন চাপ তো জানোই তোমরা। এখন পিঙ্কি এনাদের ছাড়ছে, ততক্ষণ আমি একটু খেয়ে নিই, চলো। আর খাওয়ার তো কী কী ছিল তোমরা দেখেইছো, ডাল পোস্ত বেগুন ভাজা এইসব ছিল, চলো খেয়ে নিই। ভেবেছিলাম এক্ষুনি খেতে বসবো, এই যে পুরো আবার ভিড় হয়ে গেছে, আর খেতে বসতে পারিনি, এখন এনাদেরকে ছাড়বো, তারপরে খেতে বসতে পারবো, নাহলে এখন আর বসতে পারবো না। এখানে লোক, সামনে লোক, অনেক লোক হয়ে গেছে, আবার পরে আবার খেতে বসতে পারবো। তোমরা বলো না কেন যদি খেয়ে নাও না, তোমরা বলো এরকম কাস্টমারের ভিড় থাকলে ওই যে ওই ফাঁকা জায়গাটায় বসে খেতে আমি কি পারি, তোমরা নিজেরা বলো, হয় না সেটা। এটা হচ্ছে পিঙ্কির বোনের মেয়ে, আর এই যে রথ টানতে বেরিয়েছে, এই যে এখানে রথ ওর, আর ও আমাকে এখন প্রসাদ দিতে এসছে, দাও। থ্যাংক ইউ। রথ টানা হয়ে গেছে পুরো, আর কতটা টানবি? হ্যাঁ আর টানবি না, হয়ে গেছে রথ টানা, যা। বাজে এখন সন্ধ্যে 7:30, গুড ইভিনিং সবাইকে। আর আমি এখন যাচ্ছি রিম্পার কাছে, রিম্পাকে আনতে, দেখি আনতে যাবো কিংবা ওখান থেকে কোথাও যদি ঘুরতেও যাই সেটাও তোমরা দেখতে পাবে, আর যদি না যাই বাড়ি চলে আসি তাও তোমরা দেখতে পাবে। আমায় আমি খেয়ে দিয়ে উঠে শুয়েছিলাম, একটু আমার বুকের এই বাঁ দিকটা হালকা পেন হচ্ছিল, কেন জানি না হলো, বুঝতে পারলাম না, তাই আমি একটু শুয়েছিলাম। এখন ঠিক আছে, একটু জল ঠল খেলাম বেশি করে, এখন পুরো ফিট, তাই এবার আমি যাই রিম্পাকে নিয়ে আসি। এই জাস্ট দোকান বন্ধ হলো, আর কুট্টি আমাকে নিতে চলে এসেছে। আমার না শরীরটা একদম ভালো নেই, কেমন ঘুম পাচ্ছে? সে তো হালকা পাচ্ছে, আর কেমন পিঠটা ব্যথা করছে, তখন শুয়ে পড়ো, আমি দাঁড়িয়ে যাচ্ছি একবার। হাতি আমার গায়ে উঠলে আমি চেপটে যাবো, চল এখান থেকে। এটা কি, এটা কি, এটা কি, এটা দিদি আর ভালোই, চলো কাল পুড়ি যাবে তার আবদার এটা, চলো নিয়ে চলো, যাই হোক চলো। এই জাস্ট দোকান বন্ধ হলো, কালকে সানডে, ভাবলাম তো দোকান বন্ধ, কালকে একটুখানি রেস্ট ফেস্ট নেবো, বাট রেস্টের আমার কোনো কপাল নেই। কালকেও একজন কাস্টমার আসবে, পিঙ্কি তো আসবে না কালকে, বাট আমাকে আসতে হবে, আমার সাথেও আসবে, আমি নাও আসতে পারি, আমার সানডে, আমার ছুটি থাকতে পারে। আর 1 ঘন্টার কাজ এসব, কাস্টমারটা না, কাস্টমারটা জাস্ট আমার মাথা খারাপ করে দিয়েছে। আমি বললাম যে আপনি আমার ওই এয়ারপোর্ট কাউন্টার কালকে রোববার খোলা থাকবে ওখানে চলে যান, কিছু দেউনি যাবে না, উনি দমদমেই আসবে, দমদম ছাড়া উনি কোথাও যাবে না, ব্যাস কি জ্বালালাম। ঠিক আছে বলছে দিদি আমি রিকোয়েস্ট করছি হ্যান ত্যান এই সেই, আমি শান্তিপুরে আছি, শান্তিপুরে শাড়ি নেওয়া হয়ে গেছে, আমি মাল লাগবে হ্যান ত্যান, এতবার বলে যায় ঠিক আছে আসুন, আপনাকে দরজা খুলে 1 ঘন্টার জন্য হলে মাল আমি দিয়ে দেবো, তাই জন্য কালকে আমাকে আসতেই হবে। আমি ঘুমাও, ঘুমাও গে, যাও। রিম্পাকে দোকান থেকে এনে ভেবেছিলাম দুজন মিলে বেরোবো, কিন্তু পজিশন হলো না, দোকানে চলে যেতে হলো, ভিড় ছিল বলে। আর বাজে এখন 11:30, এই জাস্ট বাড়ি এলাম, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ডিনার করেই ঘুম, কালকে আবার 4:30, এই রুটিন এখন চলছে। একটু পোস্ত আর একটু আলুর তরকারি ছিল সকালে, গরমে বসালাম, বাজে এখন 12:05, একটু লেট হয়ে গেল আজকে। এই হচ্ছে আমাদের ডিনার, সোয়াবিন আলুর তরকারি, আলু পোস্ত, আলুর তরকারি, রুটি আর মালপোয়া, আর দুজনে একই থালায়, কেন বলো তো, ঝোটা কারণে সে পেয়ার বাড়তে হয়, বুঝেছো বুঝেছো, চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, আবার 5:30 উঠতে হবে আমার। আর রিম্পা আমার উপর জোর কদমে রেগে আছে, কারণ ওকে নিয়ে আজকে আমি বেরোতে পারিনি, তাই কারণ প্রেশার এসে গেছিলো কাজের, কেন আমি বেরোতে পারিনি, সেটাই আমি ভাবছিলাম, এমন প্রেশারের কথা বলে ফেললাম, প্রেশার না প্রেশার কুকার ভগবান জানে, ছাড়ো সব বাদ দাও। আর রাত্রির অনেক হয়ে গেছে, আমি ভাবলাম তাড়াতাড়ি শোবো, হলো না, 12:30 বেজে গেলো, কী করে আমি উঠবো 5:30 কী করে উঠবো, এটাই হচ্ছে কথা। চলো কালকে সানডে, কালকে রিম্পাকে দোকান খুলতে হবে, কাস্টমার আসবে, পুজোর চাপ বাড়ছে, তাই জন্য খুলবে, কটায় খুলবে, উনি এসে ফোন করবে, আমি একজনের জন্য শুধু খুলছি, আর যারা বল ফোন করেছে আজকে যে দিদি কালকে কি দোকান খোলা, আমি বলছি না সোমবার, ঠিক আছে চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, গুড নাইট।
বললাম না নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে কিছু লাগায় মুখে, বললাম না একদম লাগাচ্ছি। ও কনফার্ম কিছু না কিছু লাগায় মুখে একদম।